মহিলারা সলাৎ আদায় করবেন, নামাজ পড়বেন। এই নামাজের মধ্যে মহিলাদের জন্য পুরুষ শরীর ঢিলাঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা ফরজ। ঢিলাঢালা কাপড় দিয়ে পুরুষ শরীর ঢেকে রাখা ফরজ, এমনকি পায়ের পাতা পর্যন্ত ঢেকে যায় এতটুক কাপড় দিয়ে ঢাকতে হবে। পায়ের পাতা খোলা রেখে নামাজ পড়া শরীয়তে সিদ্ধ না, বৈধ না। অনেক মহিলা নামাজি মনে করেন ঘরেই নামাজ পড়তেছি, আরে ঘরেই তো আপনি পড়বেন, আপনার জন্য মসজিদের সে ঘর ভালো, ঘরের সে ঘরের ভিতরে সে কক্ষ যার ভিতরে কেউ আনাগোনা করে না, ওই নির্জন কক্ষ আরো ভালো, কিন্তু সেখানেও নামাজ পড়বেন আপনি, কেউ দেখে না নির্জনে, সেই জায়গায় আপনি আপনার পা ঢেকে, টাকনা ঢেকে, পায়ের পাতা ঢেকে আপনাকে নামাজ আদায় করতে হবে। এটাই হলো রসুলের নির্দেশ, এটাই হলো ইসলাম। না বুঝে গায়ের জুড়ে ইসলাম পালন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুভূতিটা দান করুন, যেন আমরা সত্য উপলব্ধি করি, সত্যের উপরে কায়েম রাখি। অনেক বাবা অনেক মা সন্তানের বয়স 9 হয়ে গেছে, এখনো তাকে উন্না পড়াতে অভ্যস্ত করেন না। আপনি কি জানেন মেয়েরা কখন যৌবন প্রাপ্ত হয়? মেয়েদের যৌবন আসে 9 বছর থেকেই যৌবনের সূত্রপাত হয়ে যেতে পারে, ব্লাডে হরমোনের কারণে কারো 9-এ, 10-এ, 11-এ, 12-এ, 13-এ, 14-এ হতে পারে, কারো এমন হয়ে গেছে যে 14 বছর পার হয়ে গেছে, 18 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, যৌবন কি জিনিস বুঝে না, হিজড়া হয়ে যেতে পারে। তাহলে 9 বছরই যখন এইরকম সম্ভাবনা, তাহলে 9 বছর বয়স হওয়ার সাথে সাথেই কি আপনার মেয়েকে আপনি ওড়না পড়া শিখাইছেন? আপনার মেয়েকে কি বুকের উপরে একটা কাপড় দেওয়া শিখাইছেন? আপনি তো বলেন, আরে তো বেজানের দরকার, তুমি না ছোট্ট রয়েছ, তুমি না খুকি, এই খুকি তো একদিন খুপি খুলবে আর আপনার খুপড়ি গরম করে ছাড়বে, এই খুপি এই খুকি একদিন খুপি খুলবে আর আপনার খুপড়ি গরম করে ছাড়বে, আপনার মান সম্মান ইজ্জত সবটা ধুলায় দূষিত একেবারে মিশিয়ে দেবে, বংশের কালি কলঙ্ক লিপে দেবে, যদি আপনি এই পর্দার কথাটা না মানেন, শরীয়তটাকে না মানেন। শরীয়ত কার জন্য? আপনার কল্যাণের জন্য। শরীয়ত কার জন্য? আপনার পরিবারের কল্যাণের জন্য। শরীয়ত কার জন্য? আপনার সমাজের কল্যাণের জন্য। শরীয়ত কার জন্য? আপনার রাষ্ট্রের কল্যাণের জন্য, সর্বমহলের মানুষের কল্যাণের জন্য। আমরা এটা বুঝি না বলে আমরা উড়িয়ে দেই, এবং যেটুকু আমার অনুকূলে হয় সেটুকু ইসলাম মানি, আর যেটুকু আমার বিপক্ষে চলে যায় সেটুকু আমরা খেয়াল করি না। তাই আসুন আমরা শরীয়তের এই মৌলিক নীতিমালাগুলি বিচারে নিয়ে নারীদের অধিকার আমরা দিই, নারীদের যে অধিকার সে অধিকার দিই, নারীদের বৈশিষ্ট্য যা তার ভিতরে তাদেরকে থাকতে দেই, পুরুষকে পুরুষের ক্ষেত্রে বিচরণ করতে দেই, তাহলেই হবে কি সুখ আসবে, নতুবা সমাজ উত্তপ্ত হবে। বিশ্বের ক্লাইমেট পরিবর্তন হচ্ছে, শীত আসার কথা, এখনও ফ্যান ছাড়া এসি ছাড়া ঘুমানো যায় না, তার মানে কি ক্লাইমেট আবহাওয়া পরিবর্তন হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, এই উত্তপ্ত হতেই থাকবে, উত্তপ্ত হতেই থাকবে, কিয়ামত গোনাবে আর উত্তপ্ত হবে, সেই উত্তপ্ততায় আপনার মাথাও গরম হবে, আপনার পরিবারের মাথাও গরম হবে, বউ বাচ্চার মাথা গরম হবে, এবং পাত্রের কুকুরের মতো যুবক যুবতীদের রাস্তার অলিতে গলিতে অবাধ মিলামেশায় লিপ্ত হবে, সেই অবস্থা যেন আমরা না দেখি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।